আসসালামু আলাইকুম। তাকদীর কি বদলানো যায় নেক আমলের মাধ্যমে? তাকদীর আসলে সুনির্ধারিত। তাকদীরের কোনো, যারা বলে তাকদীর একটা হলো মুবরাদ একটা মুআল্লাক, তারা ঠিক কথা বলে না। আল্লাহর কাছে সবই নির্ধারিত, কিন্তু ফেরেশতা জানে না বান্দার কি হচ্ছে। ফেরেশতা মনে করতেছে এটার পরিণতি তো তার মৃত্যুই, এটার পরিণতি তার ক্ষতিকর অবস্থা, এটার পরিণতি সে এভাবে ধারণা করে বসে আছে। কিন্তু আল্লাহ তাআলা তিনি তো জানেন বান্দার অবস্থা। বান্দা একটা এমন একটা নেক আমল করে দিয়েছে, সব কিছু মুছে ধুয়ে মুছে সাফ হয়ে আরো একটু আগে গেছে ভালো অবস্থার দিকে। কারণ আল্লাহ তাআলা তাকদীরে লেখা আছে লোকটা ভালো একটা আমল করবে, বড় বড় একটা আমল করে দেবে। এই জন্য দেখেন একটা পরিবর্তনের জন্য দুইটা জিনিস মানুষ করে সাধারণত, একটা হচ্ছে কি দোয়া, আরেকটা হচ্ছে দয়া দান। দোয়া দয়া দুইটা জিনিসকে শরীয়ত গ্রহণ করে নিয়েছে। ইসলামী শরীয়তে বলা হয় যে আসাদকাতু তারুদ্দুল বেলা, তাই না? সদকা দিলে বলা দূর হয়। আরেকটা হচ্ছে লাইয়ান ফর লাইয়ান ফর লাইয়ারুদ্দুল কাদার ইল্লা দোয়া, দোয়ার মাধ্যমে আর সদকার মাধ্যমে, দুইটাই দয়া দোয়া দুইটাই কিন্তু উল্লেখ করা হয়েছে। অর্থাৎ ইসলামে দুইটা জিনিসকে রেখে বোঝানোর জন্য দিচ্ছে যে এই দুইটা জিনিস যদি তুমি করতে সমর্থ হও তাহলে তোমার তাকদীরে ভালোই লেখা ছিল, এটা বুঝতে পারবে। আর সমর্থ না হও তোমার তাকদীরে খারাপটাই লেখা হয়েছে, তোমার কিসমত খারাপ। দান করো বুঝবে একটা বিরাট বিপদ কেটে যাচ্ছে, তুমি তো জানো না তোমার বিপদ সামনে আসছে দেখা যাচ্ছে, কিন্তু দানের মাধ্যমে এটা সরে গেছে, এটাই লেখা আছে। কিন্তু যে যারা জানে না তারা তো এটাই লিখেছে। এই জন্য আল্লাহ তাআলা যা ইচ্ছে তা মিটিয়ে দেন। ফেরেশতার এখানে লেখা আছে এইগুলি করেছে এইগুলি করেছে অনেক হাজার হাজার কাম। আল্লাহ তাআলা বন্ধু শেষ কথা যেটা এটা, সে তো ভালো কাজ করেছে মিটিয়ে দিয়েছে, এখন তওবা করেছে সব কিছু মাফ হইয়া বরং তার গুণে আর তার সব আর একটু বেশি লেখা আছে, তাই না? সুতরাং বোঝা যাচ্ছে যে বদলানোর অর্থ হলো সুরি দৃষ্টিতে, মানে দৃশ্যমান দৃষ্টিতে বদলে গেছে। যে লোকটা দেখছো কত বড় দোয়া করছে, বাপ মা বাপের দোয়া ছিল বলে লোকটা আসলে পার হয়ে গেল, বলে না অনেক সময়। হ্যাঁ দোয়াটা দৃশ্যমান হচ্ছে দোয়ার কারণে, কিন্তু দোয়াটা তাকদীর অনুসারে হয়েছে, দোয়াটা তাকদীর অনুসারে, তাকদীরে লেখা আছে লোকটা এই সময় দোয়া করবে, সেই জন্য আমি এটাকে তার এটা এই বিপদটাকে দূর করে দিলাম এটা অনুসারে। সুতরাং দোয়া বদলে এইভাবে যে তাক আপনার দোয়াটাও তাকদীর অনুসারে লেখা হয়েছে, দোয়াটা তাকদীরে লেখা আছে দোয়া করবেন। আর যদি দোয়া করতে সমর্থ না হন, আপনার মতো দুর্ভাগ্য আমার মতো দুর্ভাগ্য আর কেউ নেই যারা দোয়া করে না আর আল্লাহর উপর দোষ দিয়ে বেড়ায়, আল্লাহ কেন এটা আমার করে দেয় না। আপনি দোয়া করেন, আপনি কিছু চেষ্টা করেন, দোয়া অথবা দয়া দুইটা একটা করেন।